হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি ডিম কচুরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। ডিম কচুরি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। এখানে আমি চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। নুন আর চিনি দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জোয়ান। জোয়ানটা আমি হাতে কিন্তু ক্রাশ করে নিয়েছি, তাতে জোয়ানের গন্ধটা খুব সুন্দর আসে আর হজমের জন্য জোয়ান খুব ভালো। এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে ময়দার সঙ্গে দেখো মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি গুঁড়ো উপকরণগুলো দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। তেল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে ময়দাটাকে আমি ময়েম দিয়ে নেব। এখানে খুব ভালো করে হাত দিয়ে একটু ডোলে ডোলে ভালো করে ময়দাটাকে ময়েম দিয়ে নিতে হবে। এখানে দেখো বন্ধুরা, আমি ময়দাটাকে খুব সুন্দর করে ময়েম দিয়ে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে আমার ময়েম দেওয়া। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মেখে নেব। প্রথমে আমি সামান্য জলের মধ্যে দিয়ে দিলাম, এবার আমি ময়দাটাকে কিছুটা মেখে নেব। কিছুটা জল দিয়ে আমি ময়দাটাকে বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার আমার এর মধ্যে আরও কিছুটা জলের প্রয়োজন, সেই কারণে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। দেখো ময়দা এখানে আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। ময়দাটা কিন্তু একটু টাইট করে মাখতে হবে, রুটি বা লুচির মতো নরম করে মাখলে হবে না, একটু শক্ত করে মাখতে হবে। মেখে নেওয়ার পরে আমি ওপর থেকে খুব ভালো করে একটু রিফাইন্ড তেল লাগিয়ে নিলাম, যাতে করে ওপরে ময়দার উপরে কোনো শক্ত আস্তরণ না পড়ে আর ময়দাটা খুব সুন্দর সফট হয়ে যায়। এবার আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। মাখা ময়দাটা আমি এক সাইডে সরিয়ে রেখেছি, আর এখানে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল। তেল আমার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি আর একটু বড় করে কেটেছি। তোমরা চাইলে নর্মালি পেঁয়াজ যেরকম কুচায় সেভাবে কুচিয়ে নিতে পারো। এবার আমি পেঁয়াজটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজগুলোকে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি সামান্য চিনি ব্যবহার করেছি। চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার নুন আর চিনি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কুচানো লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি এখানে কুচানো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে একবার ভেজে নেব। দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলা আমার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে আর মশলার সঙ্গে ভেজে নেব। দেখো বেশ অনেকটা সময় ধরে আমি কিন্তু সমস্ত মশলা ভেজে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিম। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ করা ডিমগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে আমি ডিমগুলোকে কিন্তু কেটে নেব। এখানে গ্রেট করে দিলে ডিমের কচুরি কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, এভাবে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিতে হবে, যাতে করে ডিমগুলো একটু গোটা গোটা থাকে বা একটু পিস পিস থাকে, মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে খেতে। দেখো এখানে আমি ডিমটা খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার ডিম কচুরির ডিমের পুর। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। এখানে দেখো বন্ধুরা, আমি প্লেটে নামিয়ে নিয়েছি ডিম কচুরির পুরটা আর খুব সুন্দর ঠান্ডা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো, আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করিনি। এবার আমরা কচুরিগুলো বানিয়ে নেব। কচুরি বানানোর জন্য ময়দাটা এবার আমি 10 মিনিট পরে বের করে নিয়েছি, এবার খুব ভালো করে আর একবার ময়দাটাকে মেখে নেব। দেখো এখানে আমি খুব সুন্দর করে আরও একবার মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এই ময়দা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব।
তোমাদের যদি আজকের আমার এই ডিম কচুরির রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না। এখানে দেখো, আমি মাঝারি সাইজের লেচি কেটে রেডি করে নিয়েছি। এখানে রুটি লুচির থেকে লেচিগুলো কিন্তু একটু বড় করে করতে হবে। দেখো, এবার আমি লেচিগুলোকে একটু গোল করে একটা শেপের আকারে গড়ে নেব, যাতে করে পুরটা ভরার সময় আমার কোনো রকম অসুবিধা না হয়। এখানে লেচিগুলো আমি গোল করে তৈরি করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি পুর ভরে দেখিয়ে দেবো কীভাবে কচুরিগুলো বানিয়ে নিতে হবে। এখানে আমি হাতের মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো আকারে তৈরি করতে হবে। দেখো, আমি খুব সুন্দর করে এখানে তৈরি করে নিয়েছি। আর চামচের সাহায্যে এখানে যতটা পুর ভরা সম্ভব ততটা পুর আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মুখটা আটকে নেব, দুদিক থেকে ময়দার মুখটা এইভাবে আটকে দেব। দেখো, একসঙ্গে করে আটকে দেব। তারপর এক জায়গায় এনে আমি খুব সুন্দর করে এইভাবে আটকে দিতে হবে। এবার আমি হাতের মধ্যে করে নিয়ে খুব ভালো করে গোল করে পাকিয়ে নেব আর চ্যাপ্টা করে নেব। রেডি হয়ে গেছে আমার, দেখো, ডিমের কচুরি। তোমরা চাইলে হালকা করে এর ওপর থেকে বেলেও নিতে পারো, আমার বেলার প্রয়োজন নেই, সেই জন্য আমি বেলিনি। এখানে দেখো, সমস্ত লেচির মধ্যে আমি কিন্তু ডিমের পুর ভরে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কচুরিগুলো ভাজার জন্য এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি কচুরিগুলো দিয়ে দেব। আর তেল গরম করতে হবে কিন্তু একদম হালকা করে, খুব বেশি গরম করলে কচুরির বাইরেটা তো খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো, এখানে তেল কিন্তু আমার খুব বেশি গরম হয়নি, হালকা গরম হয়েছে, তার মধ্যে আমি কচুরিগুলো ছেড়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে কচুরির ওপরে আমি তেলগুলো এইভাবে ছিটিয়ে দেব, যাতে কচুরির ওপরটাও হালকা হালকা করে ভাজা হয়ে যায়। এবার যখন আমার কচুরির নিচের পাশটা ভাজা হয়ে যাবে, তখন কচুরিগুলোকে আমি উল্টে দেব। দেখো, আমার কচুরির পেছন সাইডটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। মিডিয়াম টু লোতে রেখে কচুরিগুলো কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে। দেখো, কচুরিগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে বেশ অনেকটা। এখানে কড়াইতে বেশ অনেকটা জায়গা ছিল, সেই জন্য আমি আরও একটা কচুরি কিন্তু এর সঙ্গে দিয়ে দিয়েছি। কচুরিগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো বন্ধুরা, কচুরিগুলো কিন্তু আমি এক এক করে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের আমার ইভিনিং স্ন্যাক্স, ডিম কচুরি। এবার তোমাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। এখানে দেখো, প্লেটে আমি সার্ভ করে নিয়েছি পুদিনা আর ধনে পাতার চাটনির সঙ্গে।